ভারতের জনগণের স্বার্থে বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চাইছে, এই পদক্ষেপ থেকে সরে এসে অবিলম্বে নাগরিকত্ব আইন সংশোধনী বিল প্রত্যাহার করা হোক এবং এই দাবিতে সকল অংশের মানুষ, জাতি উপজাতি, পাহাড়ি বাঙালি, মুসলিম, সকল অংশের ভারতীয় নাগরিক আমাদের উপর আগামী দিনে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের উপর আগামী দিনে জমির উপর চাপ হবে, রাজনীতির উপর চাপ হবে, আর্থ সামাজিকের উপর চাপ হবে, কর্মসংস্থানের উপর চাপ হবে। আমরা এমনিতেই গোটা ভারতবাসী আজকে একটা দুর্বিষহ অবস্থায় আছি। বছরে 2 কোটি চাকরি দেওয়ার এই 6 বছরেও বিজেপি সরকার বাস্তবায়ন করছে না। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা আসার আগে একটা মোবাইল নাম্বার দিয়ে মিস কল করলেই চাকরি হবে, কখনো কখনো তৎকালীন প্রদেশ বিজেপি সভাপতি বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন 60,000 বছরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কিছুই হচ্ছে না। কাজে আগামী দিনে যারা এই সমস্ত ভারতীয় নাগরিক নয় তাদের স্বার্থে এই নাগরিকত্ব আইন সংশোধনী বিল করতে চাইছে, তার জন্য আমাদের এই আন্দোলনকে আমরা আইএনপিটির পক্ষ থেকে আন্দোলন আহ্বান করলেও আমরা আবেদন রাখব রাজ্যবাসীর কাছে, আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে, আহ্বান রাখব ছাত্র যুব সমাজের কাছে, আহ্বান রাখব আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছেও।